10ই নভেম্বর শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারীর শততম জন্ম আবির্ভাব দিবসে নানান কর্মসূচি গ্রহণ করেছে সন্তান দল। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে সন্তান দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক অঞ্জন দেব জানান বিস্তৃত তথ্য। এদিনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির চেয়ারম্যান অরুণ কুমার ভট্টাচার্য সহ সভাপতি চিত্তরঞ্জন সাহা, উৎসব কমিটির সম্পাদক নীরেন সাহা সহ অন্যান্যরা। জন্মসিদ্ধ মহান বালক ব্রহ্মচারী মহারাজের এবার শততম জন্মোৎসব, সেটাকে কেন্দ্র করে এবারে 23শে কার্তিক এই দিনটা আমরা ত্রিপুরায় পালন করছি। শুধু আজকে ত্রিপুরায় পালন হচ্ছে না, সর্বত্র সর্ব জায়গায় পালন হচ্ছে, কয়েক হাজার জায়গায় পালন হচ্ছে। আমরা আগরতলায় আজকে এখানে পালন করছি 9, 10, 11 10ই জানুয়ারি 23শে কার্তিক আমাদের পরমপিতার শুভ জন্মোৎসব, 10টা 20 মিনিটে 10 জন্মলগ্ন, সেটা আমাদের মূল ভূমিকা। এইবার 9/11/2019 বিকাল 3টায় রেলি, 9/11/2019 শনিবার রাত্রি 9 ঘটিকে অধিবাস ও মহানাম আরম্ভ হবে, 10/11/2019 রবিবার ভোর 5টায় বাল্যভোগ, 10/11/2019 দুপুর 12টায় অন্নভোগ, 10/11/2019 দুপুর 2টায় মহাপ্রসাদ, 10/11/2019 রবিবার সন্ধ্যা 6টায় সন্ধ্যা আরতি,